কাঁথি থেকে তৃণমূলকে নিশানা শুভেন্দু অধিকারী, পুলিশকে কাজে লাগিয়ে জেতার চেষ্টা করছে তৃণমূল। পঞ্চায়েতে কোনো ভোট হয়নি, লোকসভা ভোটে তৃণমূলকে উৎখাতের ডাক শুভেন্দুর। তৃণমূলকে উৎখাত করতে ব্লিচিং ফেনাইল স্টক। ইন্ডিয়া জোট লোকসভা ভোটে কিছুই করতে পারবে না, এবং ইন্ডিয়া জোটে প্রধানমন্ত্রীর মুখ নিয়েও কটাক্ষ শুভেন্দু। তার মধ্যেও আপনারা লড়াই করে বহু পঞ্চায়েত ছিনিয়ে নিয়েছেন, চোখে চোখ রেখে লড়াই করেছেন, এতটুকু ফাঁক ফোকর আপনারা দেননি। তাই আমাদের সংগ্রাম আমাদের এই এলাকা থেকে এই চোর তোলামুলিদেরকে একেবারে উৎখাত করার কাজ কি করে করতে হয়, তার জন্য আমরা ব্র্যান্ডেড ব্লিচিং আর ফিনাইল অলরেডি স্টক করে ফেলেছি, আমরা সেইটা দিয়ে এদেরকে পরিষ্কার করব। আজকে আমাদের প্রধানমন্ত্রীর নাম কি? বিজেপি এনডিএ এর প্রধানমন্ত্রী কজন? একজন, নরেন্দ্র দামোদর দাস মোদী ছিলেন, আছেন, তাকে রাখবো আমরা। আর ওদের প্রধানমন্ত্রী কতজন? 26 জন প্রধানমন্ত্রী। 26টা টুকরা করতে চায় দেশ। মমিতা রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি মমিতা। আমরা কয়েকদিন আগেই কংগ্রেসের বক্তব্য এবং মল্লিকার্জুন খার্গের একটা বক্তব্যে একটা ইন্ডিয়া জোটে ফাটলের আভাস পেয়েছিলাম, যেখানে এরকম একটা মনে করা হয়েছিল যে হয়তো ইন্ডিয়া জোটে কংগ্রেস নিজেদেরকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রজেক্ট করতে চাইবে। ইন্ডিয়া জোটের ফাটল, তার মধ্যে এই আগত 5 রাজ্যের ভোট তা নিয়ে দেখা যাচ্ছে, এবং এই যে ফাটল শুভেন্দু অধিকারীকে, তাহলে এই ফাটলটাকেই তো উস্কে দিতে চাইলেন প্রকারান্তরে। দেখো, ইন্ডিয়া জোট এখন আনুষ্ঠানিক ভাবে কোনো ফাটকের কথা স্বীকার না করলেও ইন্ডিয়া জোট নিয়ে যে ইন্ডিয়া জোটের যে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন আছে তা বলার অপেক্ষা রাখে না। শুধু মল্লিকার্জুন খড়গেই নয়, এক্ষেত্রে ইন্ডিয়া জোটে থাকা অন্যতম আরেকটা শরিক দল সিপিআইএম, তাদেরও কিন্তু স্ট্যান্ড একেবারেই ভিন্ন। সম্প্রতি কলকাতায় এসে সীতারাম ইয়েচুরি যে মন্তব্য করেছেন যে তৃণমূলের ইন্ডিয়া জোটে থাকার যে ভবিষ্যৎ সেটা কতদূর, সে বিষয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। সব মিলিয়ে ইন্ডিয়া জোটের যে অবস্থান, সেই অবস্থান নিয়ে যখন মানুষের মধ্যে একটা প্রশ্ন দেখা দিতে শুরু করেছে, সেই জায়গাটাই কিন্তু উস্কে দিতে চেয়েছেন শুভেন্দু অধিকারীরা। এবং গেরুয়া শিবির প্রথম থেকে এই বার্তাটা দিতে চেয়েছেন যে ইন্ডিয়া জোটে যেখানে প্রধানমন্ত্রীর মুখ, প্রধানমন্ত্রীর দাবিদার 26 জন, কারণ ইতিমধ্যেই প্রথম থেকে কংগ্রেস প্রায় প্রধানমন্ত্রী হিসেবে একজনকে প্রফিট করতে, সেখানে তৃণমূল কংগ্রেস তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে প্রজেক্ট করতে, কিন্তু এনডিএ প্রধানমন্ত্রী মুখ একজনই, তিনি নরেন্দ্র মোদী। খুব স্বাভাবিকভাবে এই বার্তাটাকে লোকসভা ভোটে তারা একদমই। মমিতা অনেক ধন্যবাদ তোমাকে। শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে তৃণমূল সাংসদ। শান্তনু, একটু ছোট ছোট করে প্রতিক্রিয়া চাইবো, কারণ তিনটে প্রশ্ন রয়েছে আমার। এক, প্রথম, যেখানে শুভেন্দু অধিকারী বলছেন যে আপনারা পুলিশ মেশিনারিকে কাজে লাগিয়ে ভোটে জিততে চাইছেন, এবং তৃণমূল এবং তৃণমূলকে উৎখাত করতে ব্লিচিং ফিনাইল রেডি রেখেছে বিজেপি। দুই, আপনাদের ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী মুখ কোথায়? 26 জনই আপনাদের মুখ। প্রথম কথা বলি, যিনি নিজে নর্মাল ভাবে জিততে পারেননি, লোডশেডিং করে জিতেছেন, যাদের দল নির্বাচন কমিশনকে নিজেদের ক্ষমতার আয়তায় এনে কুক্ষিগত করার জন্য বিল পাস করে পার্লামেন্টে, যিনি নিজেও জানেন যে তার বিধানসভা কেন্দ্রে জেলা পরিষদের নিরিখে 10,000 ভোটে হেরেছেন, আসলে নিজের দলে তিনি এমনটাই ভাবে কণ্ঠাসা হচ্ছেন, সেই জন্য তিনি এই ধরনের কথাগুলো বলছেন। আর বাংলার মানুষ তাদেরকে ঝাড়ে মূলে রাজনৈতিক ভাবে বিনাশ করছে, আগামী দিনে দেশের মানুষ তাদের রাজনৈতিক ভাবে পার্মানেন্টলি বিদায় দেবে, সেটা তিনি নিজেও খুব ভালো মতো জানেন। অনেক ধন্যবাদ শান্তনুবাবু। এবং সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই পাল্টা তোপ দাগলেন শান্তনু সেন, এবং তার ভোটে জেতা নিয়েও খোঁচা শান্তনু সেনের। যদি শুভেন্দু অধিকারী এই অভিযোগ তুলছেন যে তৃণমূল কংগ্রেস ভোটে জিততে পুলিশের সাহায্য নেবে, পুলিশের সাহায্য নিয়ে ভোটে জিতবে তৃণমূল, একই সঙ্গে বকলমে হুঁশিয়ারও দিয়ে রেখেছেন তিনি তৃণমূল কংগ্রেসকে যে তার ভোটে জেতার জন্য ফিনাইল ব্লিচিং এই সব তৈরি রাখছে বিজেপি, এখন ফিনাইল ব্লিচিং কী তা নিয়েও একটা জল্পনা কল্পনা ছড়িয়েছে, উস্কানির অভিযোগ উঠেছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের ফাটল নিয়েও প্রশ্ন তুললেন, এবং খোঁচা শুভেন্দু অধিকারীর যে এখানে প্রধানমন্ত্রী পদপ্রার্থীকে
প্রধানমন্ত্রীর মুখকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কার লড়াই? ২৬ জনই কি প্রধানমন্ত্রী? এবং যখনই শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলছেন পাঁচ রাজ্যের ভোটে, সেখানে ইন্ডিয়া জোটের সমন্বয় নিয়ে একটা প্রশ্ন উঠে গিয়েছে, অখিলেশ যাদব থেকে শুরু করে নীতিশ কুমারের কংগ্রেসকে নিয়ে কটাক্ষ, বা কংগ্রেসের প্রধানমন্ত্রী পদপ্রার্থীর বিষয়টি নিয়ে যে মন্তব্য, মল্লিকার্জুন খার্গের বক্তব্য, তা নিয়ে একটা বিতর্ক ছড়িয়েছে, সেই আবহে শুভেন্দু অধিকারীর এই প্রশ্ন। এবং একই সঙ্গে তৃণমূলকে খোঁচা দিলেন তিনি সামনের ভোট নিয়ে। সৌম্য আইচ রায় রয়েছেন কংগ্রেসের আমাদের সঙ্গে। সৌম্যবাবু, আপনাকে যে প্রশ্নটা করার, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী বললেন যে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থীকে, ২৬ জনই প্রধানমন্ত্রী পদপ্রার্থী একা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, এবং কোথাও গিয়ে অভিযোগটা আপনাদের বিরুদ্ধেও দাঁড়ায়, কারণ ইন্ডিয়া জোটের অনেকে অভিযোগ তুলছেন যেরকম এরকম ইয়ে বলছেন যে আপনারাই নিজেদেরকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রজেক্ট করতে চাইছেন। শুভেন্দু অধিকারী যদি মনে করেন এইসব কথাবার্তা বলে বাজারে, উনি কোন দলের? এখন ওনাদের দলে তো চারটে পাঁচটা নেতা, শুভেন্দু অধিকারী রাজ্য বিজেপির নেতা, একদিকে শুভেন্দু অধিকারী তাকে মানে না, দিলীপ ঘোষ এখন দিলীপ বাবুকে মানে না, আরেকজন সুকান্ত বাবু, তাহলে উনি রাজ্য বিজেপির নেতা কি নেতা না, কোন কোন লবি, তো আমরা সেটা বুঝতে পারছি না। সব কথা বলে কোনো, ইন্ডিয়া জোট অনেক বড় ব্যাপার, শুভেন্দু বাবুকে না ভাবলেও চলবে, পশ্চিমবাংলায় কটা সিট পাবেন সেটা নিয়ে তো ওনাদের দলের নেতারাই উদ্বিগ্ন, চারটে থেকে পাঁচটা সিট পাবেন না, তা তাদের এত বড় বড় কথা মুখে মানায় নাকি? সমবা, আর একটা প্রশ্ন, শুভেন্দু অধিকারী বলছেন তৃণমূল পুলিশ মেশিনারি কাজে লাগিয়ে ভোটে জিততে চাইছে, আপনার প্রতিক্রিয়া? 2020 সাল পর্যন্ত তো উনি ওই দলেই ছিলেন, তখন মনে পড়েনি এসব কথা? তৃণমূল আর বিজেপি সব তো একই ব্যাপার, শুভেন্দু অধিকারী তো তৃণমূলের পতাকা নিয়ে পশ্চিমবাংলায় বিরোধীদের ঘাড়ে মাথা দুর্মুষ করেছেন, সারা রাজ্যে যতগুলো তৃণমূলের বিরোধী, যত কংগ্রেসের সিপিএম এর যত পঞ্চায়েত ছিল, পুরসভা ছিল, দল বদল করানো থেকে শত অনৈতিক কাজ, মিথ্যা মামলা, সব তো শুভেন্দু অধিকারীর কাঁধে তৃণমূলের পতাকা দিয়ে হয়েছে। তাহলে এইসব কথাবার্তা পাপের পাপ করে এখন তিনি হঠাৎ বিবেকানন্দ শাস্তি, তো বাংলার মানুষ জানে, বলে এইসব কথা বলে কোনো লাভ হবে না, পশ্চিমবাংলায় বিজেপিটা কার্যত 2024 পরে আর থাকবে কিনা বঙ্গ বিজেপি সেটা বড় কথা, কারণ তৃণমূলের শুভেন্দু অধিকারীর থেকে বড় বিজেপি পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইসব সুললিতের বাণী আর জ্ঞান না দিলেও বাংলার মানুষ বুঝতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।